কেইছে কি গিফট দিবি কেন তোর আজকে কি জোর গিফট দেব কালকে কি কালকে কি তোর তোর বছরে কয়বার জন্মদিন হয় এই বছরে কয়বার জন্ম নিলি তুই ছয় বছরে ছয়বার জন্মদিন হয় কবালে কি ও না না এই যে পাউডার ফাউডার নিছিস কোনে যাবি আমার কার জন্য বলেন কি আমার এখনো বিয়ের বয়স হয়নি তো সুধীর ভাই দাঁড়া দাঁড়া সুধীর ভাই তো হ্যাঁ কে বলো তো হে গাইস শোষে গেল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স সত্যি চলো একটা ছবি দেওয়া তো আমরা যাচ্ছি একটু ব্যাংকে কিন্তু ব্যাংকে কিছু কাজ আছে বৌদি প্রচুর পয়সা ব্যাংকে খায় যায় যাতে প্রচুর পয়সা তাই একমাত্র ব্যাংকে যায় গাইস আমাকে তো দেখো না ব্যাংকে ব্যাংকে যাইনি আমি খুব একটা বৌদি তো প্রচুর পয়সা সেজন্য বৌদি আমাকে বললো কি চল গাড়িটা বার কর একটু ব্যাংক থেকে ঘুরে আসি মানে তুমি বলেছি বলে চলো ঘুরে আসি ভালোবাসার মানুষ থেকে আমার তুই বলা যায় বলে চলো ঘুরে আসি একটু ব্যাংক থেকে এখন ব্যাংকে গেছিলাম ব্যাংকে থেকে কাজ বাজ করে এসে এখন যাচ্ছে একটু নীলগঞ্জে নীলগঞ্জে কী সব কেনাকাটি করবে তো চলো আমি তোমার বিদায় বাঁচি 2000 years later ভিডিও করো দিদির সাথে তো যাই গাইস মানে এখানে মেয়েদের সাথে আসলে এই সমস্যা হয় কিতনা সারা সামান লেকে হাজির হচ্ছে গায়ে এখানে দেখতে সব লোটাস কোম্পানি এটা শুধু আমার জন্য এটা ল্যাকমির সান ক্রিম ঠিক আছে গোরা আর কিতনা বান যাওঙ্গি তোমার শাদি হচ্ছে গায়ে কোই লড়কা ভাও নেই দেগা এই দেবর লোক তো হে না দেবর লোক তো হামেশা ভাও দেতা হে চলো তো জমি গাইস এখানে দেখতে সব লোটাস কোম্পানি ইউজ করে বৌদি সেই জন্য এখানে সব লোটাস কোম্পানির মাল হাজির যেটা কিন্তু কোনো পেইড প্রমোশন হচ্ছে না ঠিক আছে যেটা কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না জাস্ট নর্মাল একটা ভিডিও হচ্ছে ঠিক আছে আর একটা আমি ল্যাকমির একটা সানস্ক্রিন নিলাম যেহেতু ভাই আমি রোদে হোদে সবসময় ভিডিও করতে করতে বেরোই সেই জন্য ল্যাকমির সানস্ক্রিনটা নিয়ে নিলাম আমি মুখটা একটু গুলো করে যাতে মেয়েরা একটু তাকায় বেশি এমনি তো কেউ তাকায় না ক টাকা বিল হয়েছে দাঁড়াও বিলটা কোনো দেয়নি বিলটা কি আমি দেবো ভাই আমার কাছে পয়সা নাই তো যাই হোক এখানে অনেক কিছু কেনাকাটি হলো তো ক টাকার বিল হয়েছে আমাদের বিল গাইস আমার পকেট থেকে যাচ্ছে কিন্তু এই যে ঠিক আছে এটা মানি ব্যাগ থেকে এই যে এখন টাকাটা বার করলাম এই যে 2000 টাকা নোট বার করে এখন কিনে দিতে হচ্ছে বৌদিকে আর এগুলো বাকি রাখলেন ওইগুলো তো তোমার এই 2000 টাকাটা জাস্ট আমার এটিএম থেকে তুলে নিয়েছি গাইস বার করে নোট এখন ঠিক আছে মানে বট থাকতো দেওয়ার কাছে কিনে দিতে হচ্ছে হ্যাঁ এতদিন দেওয়ারকে দিয়েছি দেওয়ার এখন ভিডিও করে একটু দাঁড়িয়েছি দেওয়ার তো দেবে হ্যাঁ আমি তো সব সময় দিই সমাজরাও আর বর যতই দিক না কেন দেওর একটা বেশি মিষ্টি লাগে ইতনি খুশি ইতনি খুশি ওর যেমন কি ফ্রি খাবার বেশি টেস্ট তেমন আমাদের ফ্রি মানে দেওরের জিনিস বেশি টেস্ট ও ভাই দাও তাহলে যেখানে গাইস অলরেডি কিন্তু 1000 টাকা বিল হয়ে গেছে ঠিক আছে 1065 টাকা আরে না এখান থেকে ডিসকাউন্ট যাবে আচ্ছা ওখানে ডিসকাউন্ট যাবে দেখা যাক কত হয় 2000 টাকা দিয়ে চলে যাবে বুঝতেই পারছি সব লোটাস কোম্পানি সব লোটাস 1740 টাকা আছে 1740 এখনো বাকি আছে এটা না না নিউ ইয়ার এটা হবে না ওটা আলাদা বিল হবে এটা আলাদা আছে 1480 টাকা করো 1400 টাকা করো না পুরোপুরি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি 15% এইটা ধরলে না ওগুলো ধরে নি 1480 টাকা করো এই 1480 টাকা বিল আর এটা এখনো ধরিনি কিন্তু এটার দাম কত আছে হ্যালো এটা ডিসকাউন্ট দেব তাও ডিসকাউন্ট দেব কত দাম আছে গাইস
আচ্ছা এখন বৌদি বৌদির পিছনে 2000 টাকা আছে বিয়ে করার পর বৌয়ের পিছনে কত টাকা ঘাম বসে না তুমি একবার আন্দাজ করে নিও তাতে কে আমার বউ হবে কে আমার বউ হবে তাদের কমেন্ট করো তো মানে গাইস সব কিছু মিলিয়ে গুছিয়ে 2984 টাকা বিল হয়েছে বললাম 2900 টাকা নিতে ভাই 2900 টাকা নিল না 84 টাকাও নিল তো যাই হোক কোনো সমস্যা নেই ব্যবসা জিনিস ব্যবসা ব্যবসা ব্যবসায়িক ব্যবসা তো যাই হোক চলো মানে ভাই মেয়েদের 3000 টাকা জাস্ট মেকআপ ফেকআপে চলে গেলো ভাই জাস্ট ফেস ওয়াশ আর তো মেকআপ ফেকআপ কিছু ধরা হয়নি আমি বিয়ে করবো না গায়ে যায় আমি বিয়ে করবো না আমাদের মানে 3000 টাকা পার মান যদি আমার শুধু মেকআপের পিছনে যায় তাহলে বছরে কত 3 × 36 মানে ভাই মেকআপের পিছনে 36000 টাকা চলে আমি ভাই বিয়ে করছি না আমি সিঙ্গেলই ঠিক আছে আমি বিয়ে করবো না সিঙ্গেল ঠিক আছে তখন ব্যাপারটা কি আছে মোদি আজকে আমাকে বিরিয়ানি খাচ্ছে তো মটন বিরিয়ানি ভাই সেখানে ডিম আগেটা ডিম দিয়েছিলে এটা মানে ডিম দাওনি আগেটা ডিম দিয়েছিলে এটা দিলে উপর থেকে রাইছে উপর থেকে একশো বিশ কত 80 টাকা নির্বা আটার পা 500 টাকা দিলে তো রাইস হয়ে যাচ্ছে তিনটে নিয়ে নাও তাহলে তিনটে নিয়ে নাও বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার মানে সকালবেলা সে বৌদির সাথে বেরিয়েছিলাম এখন যেহেতু প্রায় দুটো বাজে তো বৌদি আমাকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছে তাও আবার মটন বিরিয়ানি আমারও গাইছে একটু মানতে হয় যে দাদা বৌদি নিয়ে যাবো একটু কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো কবে যাবো বলো কালকে চলো তাহলে শিওর কালকে তো যাই হোক ফাইনালি কিন্তু হ্যাঁ এদিকে দিয়ে যাও তো যাই হোক তখন ডাইরেক্ট বাজার থেকে বাড়ি চলে এসে কাস্টমার দিয়ে সেটি বসে গেছি বসো পাশের চেয়ার নিয়ে বসো হ্যাঁ বসো তো যাই হোক মানে বিরিয়ানি আর কি দিয়ে দেবো জানো তো বিরিয়ানির মধ্যে একটা আলু থাকে ডিম থাকে মানে সব বিরিয়ানিতে ডিম থাকে না বল স্যালাড থাকে চাটনি থাকে এখানে আবার চাটনি নেই অন্য বিরিয়ানিতে ডিম থাকে না বাট চাটনি থাকে বাট এই বিরিয়ানিতে ডিম আছে বাট চাটনি এটা হচ্ছে মেনে পাবো ও আজকে মটন বিরিয়ানি তো যাই গাইস এখন একটা দোকানে একটু গাড়ি চালাচ্ছিলাম তো সেই জন্য না মানে এত পরিমাণে ঘুম পাচ্ছিলো তুলনা করার বাইরে তো এখানে চায়ের দোকান পেলাম না তো কী করবো তেমন একটা কোল্ড ড্রিঙ্কস আছে মানে ঠান্ডার মধ্যে ঠান্ডা মানে এমনিতে ঠান্ডা লেগেছে নাক পাক সব আটকে গেছে বুঝতে পারছো জানি বুঝতে পারছো কি না যাই হোক এখন এই একটা দোকান থেকে রহিম সেন্টার থেকে এখন একটা ঠান্ডা নিলাম ঠান্ডা খেয়ে আবার গাড়ি চালাতে হবে মানে সবার ড্রাইভার গিরি করে বেড়াচ্ছেন মাউন্টেন ডিউ চলো আজ কোস তুফানি কাটতে না সরি এটা তো থামস আপ ডার্কে আগে জিতে মাউন্টেন ডিউ খাও এ ফিউ মোমেন্টস লেটার জগতে কত বেশে রে
হলে না ও হরে পাগল সারা দুনিয়া চলে না মানে আমি সোদের বাড়িতে আরো গার্লফ্রেন্ডের সাথে হ্যালো কি করো এটা চুঁ দেও না সরি এটা চুঁ দেও না এই গাড়ি মানে গাড়িস কি বলবো এই লড়কির চক্কর মে ও ফাঁস গিয়া তো যাই গাইস আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলতে চাই এখন ঘড়িকাটা হচ্ছে 1:45 আমার ঠান্ডায় ডাক কেটে গেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না যদি ভালো থাকি ভিডিও আসবে পরের দিনও ঠিক আছে ভালো থাকি আর না থাকি ভিডিও আসবে ঠিক আছে এটা টেনশন নিয়ে লাভ নেই যে ভিডিও আসবে না ভিডিও আসবে ঠিক আছে আই প্রমিস ইউ তো চলো দেখা হচ্ছে 8:00 তাহলে টিকিট বাই অ্যান্ড